আজ মহাবিশ্ব সংক্রান্তি উৎকলীয় নববর্ষ বা ওড়িয়া নববর্ষ পালন করছেন ওড়িশাবাসী। এই পবিত্র দিবসে কিটকিজ প্রতিষ্ঠাতা তথা কন্ধমাল সাংসদ ডক্টর অচ্যুত সামন্ত মহাপ্রভুকে দর্শন করেছেন। শ্রীমন্দিরে মহাপ্রভুকে দর্শন করে আশীর্বাদ নিয়েছেন। দর্শন পরে সিংহদ্বারস্থিত উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসক প্রতিমূর্তিতে মালার্পণ করে এসহ চালি চালি যাত্রী পরিক্রমা বুলিলে। এই অবসরের সমস্ত ওড়িয়া নববর্ষর শুভেচ্ছা জনাইবা সহিত ওড়িশাবাসী মঙ্গল কামনা করে। মহাবিশ্ব সংক্রান্তি ওড়িয়া নববর্ষ পণা সংক্রান্তি এবং কেতে রাজ্যর মধ্যে আজ নূয়া বর্ষ। আমি সমস্তে খুশি যে আজ ওড়িয়া নববর্ষকু আম ওড়িয়া ভাই ভী মানে সমস্তে উৎসাহর সহিত মধ্যে পালন করে মনে পকাতে। এই উপলক্ষে মু সমস্ত ওড়িয়া ভাই ভী মানুষ মা মানুষ সমস্ত মু বহুত বহুত ওড়িয়া নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জনাওছি। মু প্রতবর্ষ এই দিন প্রভু জগন্নাথ মন্দিরকু আসি থাকে, তেমন আজ সেই পুরী বড়দাণ্ডু সমস্ত মোর হার্দিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমস্ত প্রভু জগন্নাথ মঙ্গল করুন।